নমস্কার দুটা সংবাদৰ হৈতে ষ্টুডিঅত মই প্ৰিয়ংকা আহিছো খবৰ মাজলৈ মহানগৰী কিহৰিক অপকৰ্ম অপচেষ্টা কৰি আৰক্ষী জালত যুৱক ধৃত লম্পটো গোৱালপাৰাৰ বেদান্ত শৰ্মা চানমাৰী আকাশী নগৰ ভাৰতীয় হিচাপে আছিল যুৱকজন পুৰাৰ ৰাগে কিহৰিক অপকৰ্মৰ চেষ্টা চলাইছিল লম্পট বেদান্তই শনিবাৰে সংঘটিত হৈছিল এই জঘন্য ঘটনা কাকপথাৰ ডিৰাক আমগুৰি নগাঁও সংযোগী ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা ডাম্পাৰ আৰু বাইকৰ মুখামুখি সংঘৰ্ষত থিতাতে নিহত হৈছে দুজন যুৱক নিহত যুৱক দুজন হৈছে যোগেন হাজৰিকা আৰু নৱ শইকীয়া নিহত দুইজনৰ ঘৰ কাকপথাৰ বৰিদাপকাৰ তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনক লৈ ভৱিষ্যবাণী মুখ্যমন্ত্ৰীয়ে ভোটগ্ৰহণ হ'বলগীয়া চাৰিখন আসনৰ ভিতৰত এন ডি এ তিনিখন আসনতে জয়ী হ'ব বুলি দাবী কৰে মুখ্যমন্ত্ৰীয়ে ধুবুৰীত তিনিকুণীয়া প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব বুলি ভৱিষ্যৎবাণী মুখ্যমন্ত্ৰীৰ ৰাণীত নিৰ্বাচনী প্ৰচাৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী মীৰা বৰঠাকুৰৰ ৰাণীৰ মৈৰাপুৰত এক নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত অংশগ্ৰহণ কৰে মীৰা বৰঠাকুৰে কংগ্ৰেছ প্ৰাৰ্থীগৰাকীক সংগ দিয়ে বেতৰপথ শইকীয়া পৱন সিং ঘাটোৱাৰ বিধায়িকা নন্দিতা দাসে এইবাৰ নিৰ্বাচনত সংখ্যাগুৰু সংখ্যালঘু নাই এইবাৰ আকৌ মোদী চৰকাৰৰ গীতত সংখ্যালঘু মহিলাও নাচিছে এইবাৰ ৰাইজে উন্নয়নৰ ওপৰত ভোটদান কৰিব এই বুলিও মন্তব্য আগবঢ়ায় মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই মুখ্যমন্ত্ৰী কটাক্ষ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী মীৰা বৰঠাকুৰৰ পাহাৰীয়া মানুহে বিজেপিক ভোট নিদিয়ে বুলি কটাক্ষ কৰে গুৱাহাটী লোকসভা সমষ্টি কংগ্ৰেছ প্ৰাৰ্থীগৰাকীয়ে মন্ত্ৰী জয়ন্ত মল্লবৰুৱাকো কটাক্ষ কৰে মীৰা বৰঠাকুৰে বিজেপি ইউ পি পি এলৰ মিত্ৰতাই শান্তি আনিছে বিটিআৰত চিৰাঙত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই এনেদৰে মন্তব্য কৰে মুখ্যমন্ত্ৰীয়ে বিটিআৰত এতিয়া বন্ধুকেৰে ভোট খোজাৰ পৰিৱেশ এতিয়া নাই এতিয়া সকলোৱে হাতযোৰ কৰিহে ভোট খোজে বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চিৰাঙৰ কাজলগাঁৱত মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্বাচনী প্ৰচাৰ কোকৰাঝাৰ ইউ পি পি এল প্ৰাৰ্থী জয়ন্ত বসুমতাৰীৰ হৈ প্ৰচাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিজয় সংকল্প সমাৱেশ অংশগ্ৰহণ কৰি মন্ত্ৰী ৰঞ্জিত দাস ইউ জি চি ব্ৰহ্ম আৰু কেইবাজনীও নেতাই কৰে অংশগ্ৰহণ শ্ৰীৰামপুৰত মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্বাচনী প্ৰচাৰ সভা কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিৰ এন ডি এ সমৰ্থিত ইউ পি পি এল দলৰ প্ৰাৰ্থী জয়ন্ত বসুমতাৰীৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই মুখ্যমন্ত্ৰীগৰাকী সোমবাৰে গুৱাহাটীত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ নিৰ্বাচনী প্ৰচাৰ গুৱাহাটীত বিশাল ৰোড শ্বত অংশগ্ৰহণ কৰি বিজেপি প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধিৰ হৈ অমিত শ্বাহে চলাব প্ৰচাৰ চাইকেল ফেক্টৰীৰ পৰা লাল গণেশলৈ অমিত শ্বাহৰ 2 কিলোমিটাৰ জোৰা ৰোড শ্ব সোমবাৰে বিয়লি 3:30 বজাত গুৱাহাটীত উপস্থিত হ'ব গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ বিমানবন্দৰৰ পৰা পোনে পোনে আমিনগাঁও গেষ্ট হাউচলৈ যাব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকী বিয়লি 4:45 বজাত গেষ্ট হাউচৰ পৰা চাইকেল ফেক্টৰীলৈ ৰাওনা হ'ব অমিত শ্বাহ বিয়লি 5 বজাত ফেক্টৰীৰ পৰা লাল গণেশলৈ ৰোড শ্ব অনুষ্ঠিত হ'ব নলবাৰীত অগপৰ বাইক ৰেলী বৰপেটাৰ অগপ প্ৰাৰ্থী ফণীভূষণ চৌধুৰীৰ হৈ প্ৰচাৰ চলালে মন্ত্ৰী অতুল বৰা আৰু জয়ন্ত মল্লবৰুৱাই বাইক ৰেলীৰ পাছত অনুষ্ঠিত হয় নিৰ্বাচনী সভা সভাত কংগ্ৰেছক কঠোৰ ভাষাৰে সমালোচনা কৰে অগপ সভাপতি অতুল বৰাই মুখ্যমন্ত্ৰীৰ তীজ ভাষাৰে সমালোচনা আজমলৰ মুছলমানৰ ভোট নালাগে বুলি এতিয়া মুছলমানক মুখ্যমন্ত্ৰীয়ে ভোট ভিক্ষা কৰিছে বুলি মন্তব্য কৰে ধুবুৰীৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে বাক্সা জিলাৰ মুছলপুৰৰ সমীপৱৰ্তী নাৰায়ণপুৰত বি পি এফ প্ৰধান হাগ্ৰামা মহিলাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ মুখ্যমন্ত্ৰীৰ পৰাচাৰ অভিযানক নাটক আখ্যা দিলে হাগ্ৰামাই কোকৰাঝাৰ আৰু দৰং ওদালগুৰি সমষ্টিত বি পি এফ প্ৰাৰ্থীৰ জয় নিশ্চিত বুলি দাবী কৰিছে হাগ্ৰামাই এইবাৰ পুৰুষৰ কাৰণে আঁচনি ৰূপায়ণ কৰিব চৰকাৰে নলবাৰীত এই মন্তব্য মন্ত্ৰী জয়ন্ত মল্লবৰুৱাৰ মুৰব্বীজনে লাভ কৰিব দুটাকৈ জীৱন বীমাৰ সুবিধা ধুবুৰী কংগ্ৰেছ প্ৰাৰ্থী ৰকিবুল হুছেইনকো কটাক্ষ কৰে মন্ত্ৰীগৰাকীয়ে গুৱাহাটী লোকসভা সমষ্টিত তুংগত বিজেপি প্ৰচাৰ অভিযান মহানগৰী অসম মেঘালয় সীমান্তৰ বৰপথাৰত নিৰ্বাচনী প্ৰচাৰ চলালে বিজেপি প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধিয়ে প্ৰাৰ্থীগৰাকীক সংগ দিলে দিছপুৰ সমষ্টিৰ বিধায়ক অতুল বৰাই তিনি গগৈক হুংকাৰ আজমলৰ তিনি গগৈৰ ঠাইত 4 গগৈ ধুবুৰীত আহিলেও হুৰুৱাব নোৱাৰে আজমলক গোৱালপাৰাৰ কৃষ্ণাই এই মন্তব্য কৰে বদৰুদ্দিন আজমলে ধুবুৰীত তেওঁৰ জয় নিশ্চিত বুলি দাবী কৰে আজমলে নিৰ্বাচনত বিজেপিলৈ সমৰ্থন জামাত উলমা ই হিন্দৰ বিজেপি চৰকাৰক ভোট দিয়াৰ আহ্বান জামাত উলমা ই হিন্দৰ মুছলমান সমাজক মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত থাকিবলৈ আহ্বান জামাত উলমা ই হিন্দৰ বিজেপিক সমৰ্থন কৰাৰ বাবে বিভিন্ন দল সংগঠনে মুছলমান লোকক ভয় ভাবুকি প্ৰদানৰো অভিযোগ বিজেপি এ আই ডি এফৰ কটাক্ষ বিধায়ক নুৰুল হুদাৰ এ আই ডি এফ নাথাকিলে অসমত বিজেপি নাথাকে বুলি মন্তব্য কৰে নুৰুল হুদাই আগৰ ব্যৱসায়ৰ স্বাৰ্থত আজমলে সংখ্যালঘু মানুহক ব্যৱহাৰ কৰি বিজেপিক সহায় কৰাৰ অভিযোগ কংগ্ৰেছ বিধায়কজনৰ গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ মিত্ৰজোঁট প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধিৰ হৈ ৰণজ পেকুৰ প্ৰচাৰ শনিবাৰে নিশা 5 বজাত 5খন সভাত ভাগ ললে শিক্ষামন্ত্ৰীগৰাকীয়ে 7 মেত মনোনয়ন দাখিল কৰিব আনন্দ মিশ্ৰই বিহাৰৰ বক্সাৰ সমষ্টিৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থী হিচাপে আগবঢ়াব প্ৰতিদ্বন্দ্বিতা ধুবুৰী লোকসভা সমষ্টিৰ বলিৰচৰত বিৰোধী ঐক্যমঞ্চৰ নিৰ্বাচনী সভা কংগ্ৰেছ প্ৰাৰ্থী ৰকিবুল হুছেইনৰ হৈ প্ৰচাৰ চলালে অখিল গগৈ
বিজনী বৰপথাৰ বিজেপিৰ নিৰ্বাচনী প্ৰচাৰ কোকৰাজৰ প্ৰাৰ্থী জয়ন্ত বসুমতাৰীৰ সমৰ্থনত মন্ত্ৰী ৰঞ্জিত দাস আৰু বিধায়ক মানৱ ডেকাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ হাগ্ৰামা মহিলাৰ কটাক্ষ বিধায়ক ৰূপজ্যোতিৰ গোৱা অথবা তীৰ্থ ভ্ৰমণ কৰিবলৈ হাগ্ৰামাক পৰামৰ্শ দিলে ৰূপজ্যোতি কৰ্মীয়ে বিজেপি এআইডিএফক সমালোচনা অখিল গগৈ লোকসভা নিৰ্বাচনত বিজেপি হৰুৱাব নোৱাৰিলে ভাৰতক বিজেপিয়ে হিন্দু ৰাষ্ট্ৰ বনাব বুলি বিস্ফোৰক অভিযোগ কৰিছে অখিল গগৈ ভোটদানৰ সজাগতাৰ বাবে কামৰূপ মহানগৰ জিলা প্ৰশাসনৰ বিশেষ পদক্ষেপ গুৱাহাটী অমৃত উদ্যানৰ পৰা উলিয়ালে চাইকেল ৰেলী প্ৰায় 150 লোকে অংশগ্ৰহণ কৰে এই চাইকেল ৰেলীত ধুবুৰীৰ অগপ প্ৰাৰ্থী জাবেদ ইছলামৰ সমৰ্থনত বিজেপি যুৱ মৰ্চাৰ বিশাল নিৰ্বাচনী ৰেলী শনিবাৰে সন্ধিয়া গৌৰীপুৰৰ মহাময়া খেলপথাৰৰ পৰা ওলোৱা হৈছে ৰেলী আৰু পৰিভ্ৰমণ কৰিলে সমগ্ৰ চহৰ বজালীত দুলু আহমেদৰ নিৰ্বাচনী প্ৰচাৰ গাঁৱে গাঁৱে মন্দিৰে মন্দিৰে ভোট ভিক্ষাৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থীগৰাকীৰ অগপ প্ৰাৰ্থী ফণীভূষণ চৌধুৰীৰ বিৰুদ্ধে সৰব দুলু আহমেদ দিল্লীলৈ যাব নোখোজা মানুহ এজনক পঠাবলৈ বিচৰা হৈছে বুলি কটাক্ষ কৰে দুলু আহমেদে তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ পূৰ্বে গুৱাহাটীত চাফাই কৰ্মীৰ হুংকাৰ এইবাৰ নিৰ্বাচনত 1,00,000 চাফাই কৰ্মীয়ে নোটাত ভোট দিয়াৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে জি এম চি এছৰ সমীপৰ চাফাই কৰ্মী কলনীত সংবাদ মেলত হুংকাৰ চাফাই কৰ্মীসকলৰ মাজনিশা গীতাৰ বজাই নিৰ্বাচনী বিষয়াক আদৰণি জনালে জিলা আয়ুক্তই নিশা 2 বজাত ব্যতিক্ৰমী ৰূপত দেখা গ'ল মৰিগাঁৱৰ জিলা আয়ুক্তগৰাকীক কৰ্ণাটকৰ বেৰাগাঁৱত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ ৰোড শ্ব' প্ৰধানমন্ত্ৰী মোদীক সমৰ্থন কৰিবলৈ ৰাজপথৰ দুয়োকাষে দেখা পোৱা গ'ল হাজাৰ হাজাৰ লোকৰ ভিৰ উত্তৰ প্ৰদেশত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ প্ৰচাৰ মৈনপুৰীত ৰাজহুৱা সভাত ভাষণ দি অমিত শ্বাহে সমাজবাদী পাৰ্টীৰ পৰিয়াল কেন্দ্ৰিক ৰাজনীতি সমালোচনা কৰে অমিত শ্বাহে কৰ্ণাটকত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ প্ৰচাৰ বেলাগাঁৱত এখন ৰাজহুৱা সভাত ভাষণ দি প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে প্ৰচাৰ সভাত অংশগ্ৰহণ কৰে আমেথি আৰু ৰায়বৰেলীত ৰাহুল গান্ধী আৰু প্ৰিয়ংকাই প্ৰতিদ্বন্দ্বিতা কৰা সন্দৰ্ভত সিদ্ধান্ত ল'ব সভাপতি মল্লিকাৰ্জুন খৰ্গে শনিবাৰে নিশাৰ কংগ্ৰেছে নিৰ্বাচন কমিটি বৈঠকত মল্লিকাৰ্জুন খৰ্গৰ ওপৰত দুই সমষ্টিৰ প্ৰাৰ্থী নিৰ্বাচনৰ দায়িত্ব অৰ্পণ কৰা হয় ৰাহুল গান্ধীৰ টুইটক লৈ প্ৰতিক্ৰিয়া কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ ৰাহুল গান্ধীয়ে দলিত পিছপৰা শ্ৰেণী আৰু জনজাতীয় লোকৰ মৰ্যাদা বিজেপিক কাঢ়ি নিব বিচাৰিছে বুলি টুইট কৰিছিল ৰাহুলে ওড়িশাত ৰাহুল গান্ধীৰ নিৰ্বাচনী প্ৰচাৰ তেলেংগানাত কংগ্ৰেছৰ নিৰ্বাচনী সফলতাৰ প্ৰসংগ টানি বিজেপি আৰু বি আৰ এছক কঠোৰ ভাষাৰে সমালোচনা কৰে ৰাহুল গান্ধীয়ে পশ্চিমবংগত বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি জে পি নাড্ডাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ বেৰহামপুৰত এখন ৰাজহুৱা সভাত অংশগ্ৰহণ কৰে জে পি নাড্ডাই 11 নং স্থানৰ পৰা 5ম স্থানলৈ উন্নীত হৈ বিশ্বৰ বৃহত্তৰ অৰ্থনীতি হিচাপে ভাৰত পৰিগণিত হ'ব বুলি মন্তব্য কৰে নাড্ডাই কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ আগমনৰ পূৰ্বে ন ৰূপ পাইছে এতিয়া গুৱাহাটী মহানগৰীয়ে চূণ তেল সানি সৌন্দৰ্য বৰ্ধন কৰা হৈছে মহানগৰীৰ চুককোণে নিৰ্বাচনত অনুষ্ঠিত হৈ যোৱা 10খন আসনৰ 10খনেই দখলৰ দাবী কৰিছে বিজেপিয়ে দেওবাৰে ৰাজ্যিক বিজেপিৰ মুখ্য কাৰ্যালয়ত সংবাদমেলৰ আয়োজন কৰি এই দাবী কৰিছে পবিত্ৰ মাৰ্ঘেৰিটে ডিফুত 6নং ডিফু লোকসভা সমষ্টি বিজেপি প্ৰাৰ্থী অমৰ সিং তিছৰ সংবাদমেল সমষ্টিটোত 4,00,000ৰো অধিক ভোটত জয়ৰ দাবী কৰিছে প্ৰাৰ্থীগৰাকীয়ে কোকৰাঝাৰ ফকীৰগ্ৰামত মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্বাচনী প্ৰচাৰ ফকীৰগ্ৰামৰ পুৰণি বজাৰ হাইস্কুল খেলপথাৰত অনুষ্ঠিত হৈছে এই নিৰ্বাচনী প্ৰচাৰ সভা ৰাজেন গুহাৰ মন্তব্যক লৈ প্ৰতিক্ৰিয়া আৰ পি শৰ্মাৰ বিজেপি আসনত অহাৰ পিছত পুৰণি 3-4 লক্ষ কৰ্মীক এলাগি কৰি থকা হৈছে বুলি মন্তব্য কৰিছে প্ৰাক্তন বিজেপি সাংসদগৰাকীয়ে শ্ৰীৰামপুৰত বি পি এফক কটাক্ষ কৰে মুখ্যমন্ত্ৰীয়ে কটা হাতৰ কাম নাই নাঙলৰ দাম নাই এনেদৰে কটাক্ষ কৰে মুখ্যমন্ত্ৰীয়ে একেলগে ট্ৰেক্টৰ আৰু নাঙল দিলে ৰাইজে ট্ৰেক্টৰে ল'ব বুলি মন্তব্য কৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে বৰভূমিত পুনৰ টকাৰ ওপৰত হোৱা ইউ পি পি এল নেতাৰ ফটো ভাইৰেল 500 টকীয়া কেইবাটাও বান্দিলৰ ওপৰত শুই আছে ইউ পি পি এলৰ নেতা নেতাকেইজন হৈছে নিপুৰঞ্জন বসুমতাৰী দুলাৰায় বসুমতাৰী জন্তী বসুমতাৰী নিমৰত ব্ৰহ্ম খামদাও ব্ৰহ্ম আৰু এণ্ঠনী নাৰ্জাৰী গুৱাহাটীত ট্ৰাকে ট্ৰাকে জব্দ নিষিদ্ধ সামগ্ৰী কৰ ফাঁকিৰে ডাকযোগে সৰবৰাহ হৈছিল চুবুৰীয়া ৰাষ্ট্ৰলৈ সৰবৰাহ হৈছিল নিষিদ্ধ সামগ্ৰীসমূহ 4খন ট্ৰাকত অনা হৈছিল 2 কোটি মূল্যৰ বিদেশী সামগ্ৰীখিনি মহানগৰী খানাপাৰাত 12 কোটি টকাৰ ড্ৰাগছ জব্দ 1.5 কিলো ড্ৰাগছসহ 2 সৰবৰাহকাৰী গ্ৰেপ্তাৰ জালত গৰৈমাৰী জামাল আলী আৰু চেলিমুদ্দিন নামৰ 2জন সৰবৰাহকাৰী নগাঁও বথৰডবা সংযোগী গড়কপ্তানী পথৰ ৰায়টঙীয়াত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা ট্ৰেভেলাৰৰ খুন্দাত থিতাতে নিহত হৈছে এজন বাইক আৰোহী মহানগৰীৰ উলুবাৰী হনুমান মন্দিৰৰ সমীপত পথ দুৰ্ঘটনা এখন মিনি ট্ৰাকে মহতিয়ালে এখন ৱেগানাৰ বাহনখনে পুনৰ খুন্দা মাৰে আন এখন বাহনত দুৰ্ঘটনাত আহত হৈছে বাহন দুখনৰ কেইবাগৰাকীও আৰোহী গুৱাহাটীত ব্ৰহ্মপুত্ৰত ফেৰী চলাচলক লৈ অচলাৱস্থা পুনৰ বন্ধ হৈ পৰিল গুৱাহাটী উত্তৰ গুৱাহাটী ফেৰী সেৱা নিশা জলপৃষ্ঠ বৃদ্ধি হোৱাত গুৱাহাটী পাৰঘাটসমূহৰ ক্ষতি সাধন হয় ৰূপহীয়াত আৰক্ষী জালত 3টা আই পি এল জোৱাৰী ৰূপহীয়াত আৰক্ষীয়ে কেইবাটাও স্থানত অভিযান চলাই আটক কৰে 3 আই পি এল জোৱাৰীক
রূপহীহাট আরক্ষী জালত ফাকলি গাঁও পঞ্চায়েতর প্রাক্তন সদস্য সহ চারি আই পি এল জুয়ারী রূপহীহাট আরক্ষী বিভিন্ন স্থান চলায় আটক করে জুয়ারীকেটাক হোজাত আই পি এল জুয়ারীর বিরুদ্ধে আরক্ষীর অভিযান হাতে লোটে আরক্ষী জালত পড়েছে তিনটাক জুয়ারী আইপিএল জুয়ারী বিকাশ বেড়িয়াত তিনদিনের আরক্ষী জিম্মালে প্রেরণ করা হয়েছে তিনিচুকীয়া জেলা সত্র ন্যায়াধীশ আদালতের নির্দেশ শুক্রবারে আরক্ষী 10 লক্ষাধিক টাকা সহ নিজা ঘরের আটক করেছিল আইপিএল জুয়ারী বিকাশ বেড়িয়াক তিনিচুকীয়া কুখ্যাত আইপিএল জুয়ারী বিকাশ বেড়িয়া ভাতৃ পলাতক হয়ে আছে নীতিন বেড়িয়া সন্ধানত এতিয়া আরক্ষী অভিযান অব্যাহত রাখিছে নির্বাচনের ধামখুমিয়ার মাজতে যোরহাটত সক্রিয় অপরাধী চক্র দিন দুপুরতে যোরহাটত ব্যবসায়িক পিস্তল দেখায় গুন্ডা টেক্স দাবি করেছে একাংশ যুবকে যোরহাটর মেলেং কপা ধরাত সংঘটিত হয়েছে এই ধনদাবির ভয়ঙ্কর ঘটনা ডিগবৈ বোকাপানীত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড অয়েল ভ্যালি স্কুলের এজন শিক্ষকের ঘরতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে অগ্নিকাণ্ডত যা গেছে চারিটাক ঘর তামরহাটর বাগডোগরাত গরু চুরক লো উত্তপ্ত পরিস্থিতি রাইজর রুখত পড়ল তিনটাক গরু চুর সাইবার অপরাধীর জালত আরক্ষীর শীর্ষ বিষয়ার ভাতৃ ডি আই জি প্রশান্ত শইকীয়ার ভাতৃ ব্যাঙ্ক একাউন্টের ধন লুট করেছে দুটাক ব্যাঙ্ক একাউন্টের অপরাধী লুটিলে প্রায় 1.5 লাখ টাকা শিলাবৃষ্টি আর ধুমুহার ফলত বিস্তর ক্ষতি সাধন হয়েছে বোকাজানের কেবাটাও অঞ্চল টিংলিজান জঙ্গল কাছা রশি গাঁওয়ার 30টাতক অধিক বাসগৃহর তিনপাত রুয়াই নিয়ার ভঁড়ালর ধান কি ক্ষতি সাধন হয়েছে পুয়া শিবসাগর বিভিন্ন প্রান্ত ধুমুহার তাণ্ডব শিবসাগর মগরহাট অঞ্চল বিধ্বংসী ধুমুহাত বহু পরিয়ালের বাসগৃহ ভাঙি তছনছ হয়ে পড়েছে প্রভুরামর ফটোত সানিলে কলা রং মহানগরীর লালগণেশ হনুমান মন্দিরের সম্মুখত এই সঞ্চয়রকর ঘটনা সংঘটিত হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠার ব্যানারত আছিল ফটোখন ঘটনার পিছতে প্রতিবাদ করেছে স্থানীয় লোকে জখলাবন্ধা নৈশবাসলে শিলগুটি নিক্ষেপ দুর্বৃত্ত শিলা বর্ষণের ফলত দুর্ঘটনার পর কথম্পি রক্ষা পড়ে নৈশবাসখন আর এই ভয়ঙ্কর ঘটনা শিশু আহত হয়েছে তিনগুলো যাত্রী সোনারীত প্রচণ্ড ধুমুহাত প্রাণ গেছে এগারী বৃদ্ধার মৃত বৃদ্ধাগী 62 বছরীয় সাবিত্রী শর্মা নিশা অহা ধুমুয়ায় ভাঙিছিল বৃদ্ধাগীর বাসগৃহ মহানগরীর ধারাপুরত জুবিনের সংগীতানুষ্ঠানত অঘটন ধুমুহাত দর্শকের উপরতে ভাঙি পড়ল পেন্ডেল ঘটনার বাবে দীর্ঘ সময় ধরে ভগা পেন্ডেলের ভিতরতে আবদ্ধ হয়ে পড়ল বহু দর্শক ডবকাত ধুমুহার লগতে প্রচণ্ড শিলাবৃষ্টিতে তছনছ করলে রঙালী উৎসবের পেন্ডেল বিহু অনুষ্ঠানের পেন্ডেল ভাঙি অহাত কেবাজনো লোক আহত হয়েছে ডবকার ভগিরাম গাঁত আয়োজিত হয়েছিল বিহুর অনুষ্ঠান সোনারীত ধুমুহা শিলাবৃষ্টিত বিস্তর ক্ষতি সাধন ঘাইপথত উখালি পড়েছে প্রকাণ্ড প্রকাণ্ড গছ গছ বাগরি কেবাখনো বাহনেরও হয়েছে ক্ষতি সাধন ওদালগুড়িলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এফ সির সভাপতি দীপেন বড়োর পিতৃ আদ্যশ্রাদ্ধত অংশ লব মুখ্যমন্ত্রীগুলো ঢেকিয়াজুলিত বন্যশস্যী আক্রমণত বনকর্মীসহ তিনিজন লোকের মৃত্যুক ল অব্যাহত আছে আতঙ্ক শুক্রবার ঘটনাস্থলী পরিদর্শন করেছে রাজ্য প্রধান বন্যপ্রাণী সংরক্ষক সি সি এফ সন্দীপ কুমারে বাক্সা বরমার ভয়ঙ্কর ঘটনা ব্যস্ত পথের উপর জ্বলি উঠিল 11,000 ভল্ট বিদ্যুৎ পরিবাহী তার বরমার চকর দৈনিক বজারের মাজতে সংঘটিত হয়েছে এই ঘটনা কলিয়াবরের হাতবরত পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হেরুয়ায় পদপথর রেলিংত খুন্দা মারিছে এখন সুইফট ডিজায়ার বাহনে 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয়েছে দুর্ঘটনাটি আউটার মণিপুরের 6টা কেন্দ্রত পুনের হব ভোটগ্রহণ 30 এপ্রিলত 6টা ভোটকেন্দ্রত হব পুনের ভোট উখরুল বিধানসভা সমষ্টির 4টা কেন্দ্রত হব পুনের ভোট দিল্লি কংগ্রেস সভাপতি অরবিন্দ সিং লাভলি পদতিয়াক কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খড়গেলে প্রেরণ করেছে পদত্যাগ পত্র লোকসভা নির্বাচনত দিল্লীত আপর সহ কংগ্রেসের মিত্রতাক লৈ ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করে কংগ্রেসের নেতাগুলো বেঙ্গালুরুত কংগ্রেসের প্রতিবাদ জে ডি এস নেতা প্রজ্জ্বল রেওয়ান্নার অশ্লীল ভিডিও ভাইরালক লৈ প্রতিবাদ করেছে কংগ্রেস কর্মীসকলে কংগ্রেসে দাহ করে প্রজ্জ্বল রেওয়ান্নার প্রতিকৃতি বরফের শুভ্র আচ্ছাদনে থাকিছে এতিয়া জম্মু কাশ্মীরের গুলমার্গ শুভ্র হয়ে পড়েছে গুলমার্গের কিংদরি আর আফ্রর সিংগ বরফের শুভ্র আচ্ছাদনের মাজত স্থানীয় লোকসকলের আনন্দ প্রকাশ করেছে বিভিন্ন প্রান্তর প্রভাব পর্যটকসকলেও মুম্বাইত রঙালী বিহু উৎসব উদযাপন করা হয়েছে আসাম এসোসিয়েশনের উদ্যোগত অনুষ্ঠিত হয়েছে রঙালী উৎসব মুম্বাইর রংসারদা হলত অনুষ্ঠিত হয়েছে বিহুর কার্যসূচী প্রদর্শিত হয়েছে কলা কৃষ্টি অনুষ্ঠানত ময়ূর হাজরিকায় সংগীতানুষ্ঠান পরিবেশন করে অভিনেতা সাহিল খানক আটক মহাদেব বেটিং এপ গোচরত সাহিলক আটক করা হয়েছে ছত্তিশগড়ের সাহিলক আটক করেছে মুম্বাই ক্রাইম বেঞ্চর এস আই টিয়ে সাহিলক আটক করে মুম্বাইলে আনিলে এস আই টিয়ে বোম্বে উচ্চ ন্যায়ালয়ে খারিজ করেছিল জামিন আবেদন এস আই টিয়ে আটক করার পূর্বে জেরা করেছে সাহিল খানক
গুজরাটর নদিয়াদত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড জুই জাহ হয়েছে তিনখন দোকানের দুখান চারিচকীয় বাহন নদিয়ার এখন বজারত সংঘটিত হয়েছে অগ্নিকাণ্ড অগ্নি নির্বাপক বাহিনীয় নির্বাপন করে জুই আরব সাগর নিষিদ্ধ সামগ্রী ভর্তি পাকিস্তানের নাও জব্দ করা হয়েছে নাওখনের জব্দ করা হয়েছে প্রায় 600 কোটি টাকার নিষিদ্ধ সামগ্রী নাওখন আছিল 84 কিলোগ্রাম নিষিদ্ধ সামগ্রী আটক করা হয়েছে নাওখন থাকা কেবাগী লোক হোয়াইট হাউসের সমীপত প্রতিবাদকারীসকলে আড়িলে প্যালেস্তানির পতাকা হোয়াইট হাউসের সাংবাদিকসকলে নিশার আহার গ্রহণ করা স্থানত প্রতিবাদকারী সাব্যস্ত করেছে প্রতিবাদ গাজাত সাধারণ লোকের সংঘাত প্রতিরোধের দাবিত করা হয়েছে প্রতিবাদ নেরানেপেরা বরষুণের জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার মোগল রোডর বহু ঠাইত ভূমিস্খলন আর হিমস্খলন হয়েছে ঘটনার বন্ধ হয়ে পড়ে মোগল রোড রাজপথটো দীর্ঘ সময় ধরে আবদ্ধ হয়ে পড়ে বহু যান বাহন বতর বিজ্ঞান কেন্দ্রের সতর্কবাণীর পাছতে প্রশাসনে সাময়িকভাবে বন্ধ করে দিছে পথটো জম্মু কাশ্মীরের গুরেজ বান্দিপেরা পথত বরফের আবদ্ধ হয়ে পড়েছে যান বাহন সীমান্ত পথ সংস্থায় উদ্ধার করেছে বরফের মাজত আবদ্ধ হয়ে পড়া 35খন বাহন দীর্ঘ সময় আবদ্ধ হয়ে পড়ল পথটো যাতায়াত করা যান বাহন সমূহ দিল্লীত আপর ওয়াক ফর কেজরিয়াল শীর্ষক কার্যসূচী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনত রূপায়ণ করা হয়েছে ওয়াক ফর কেজরিয়াল দিল্লির সুরা কেলেঙ্গারি গোচর ইউডিএ গ্রেফতার করে অরবিন্দ কেজরিওয়ালক বর্তমান তিহার কারাগারত কারাবন্দী করে রাখছে ত্রিপুরার পানীসাগর মহকুমাত সারুবাসা গাঁর কৃষকর মাজত হাহাকার কম পরিমাণের বরষুণের নষ্ট হয়েছে কৃষকসকলে উৎপাদন করা শাক পাচলির বৃহৎ লোকসানের সম্মুখীন অঞ্চলটির কৃষিজীবী লোকর জম্মু কাশ্মীরত রাম বনত ভয়ঙ্কর ভূমিস্খলন ভূমিস্খলনের ফলত খহি সুমাই গেছে ঘাইপথ ধ্বংসস্তূপত পরিণত হয়েছে রাম বনের পার্বত্য অঞ্চল হুড়া হুড়ে খহিছে পাহাড়ের মাটি ভূমিস্খলনের ফলত ক্ষতিগ্রস্ত হয়েছে কেবাটাও পরিয়ালের বাসগৃহ ভূমিস্খলনের ফলত ভাঙি চুরমার হয়েছে বিদ্যুতের টাওয়ারও সুপার সানডেত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখামুখি হব গুজরাট টাইটেন্স তৃতীয়খন খেলত চেন্নাই সুপার কিংসৰ বিৰুদ্ধে যুঁজিব সানরাইজ হায়দ্রাবাদে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানত থকা চেন্নাই সুপার কিংসৰ বাবে গুরুত্বপূর্ণ হব আজির খেল আইপিএলত অব্যাহত আছে রাজস্থান রয়্যালসৰ দমনীয় প্রদর্শন লক্ষ্ণৌ সুপার জয়েন্টৰ বিৰুদ্ধে 7 উইকেটত বিশাল জয়ৰে শীর্ষত স্থানত আছে রাজস্থান মুম্বাই ইন্ডিয়ান্সক 10 রানত হরুয়ায় তালিকার পঞ্চম স্থানলৈ উত্তীর্ণ হয়েছে দিল্লী ক্যাপিটেলস মহানগরী আর্য বিদ্যাপীঠত রামেশ্বর পাঠক সোঁৱৰণি লোকগীত প্রতিযোগিতা আর কর্মশালার আয়োজন দেওবারে অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থী সমারোহ আগবা হয় এই প্রস্তাব এই সন্দর্ভত কর্মপন্থার নির্ধারণ করব বিদ্যালয় পরবর্তী সমিতি ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় আর রিজনেল মেডিকেল রিসার্চ সেন্টার স্বাক্ষরিত হয়েছে মাজত বুঝাবুঝি এখন চুক্তি এই অনুষ্ঠানের আর এম আর সি এন ইর বিজ্ঞানীসকলের ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের একাংশ অধ্যাপক আর বিষয়া উপস্থিত থাকে সহযোগিতামূলক গবেষণাক আগুয়াই নিয়ার লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে 25টা বছর গরকিলে বৃহত্তর পশ্চিম ধেমাজি অঞ্চলের নৌরাথন চকলা দলরি নবদ্বীপ যুব সংঘয় দুদিনীয়া বর্ণাঢ্য কার্যসূচীরে অনুষ্ঠিত হয়েছে রূপালী জয়ন্তী কার্যসূচী কার্যসূচীর অন্তিম দিনা উলওয়া হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা ধেমাজির শ্রীপানী দেউরী মুকলি বিশু উৎসব দুদিনীয়া কার্যসূচীরে শ্রীপানী খেলপথার পালন করা হয়েছে বিশু মহোৎসবর মহোৎসবত বিভিন্ন প্রান্তর দেউরী মুকলি বিহু দলে প্রদর্শন করে মুকলি বিহু বিহুর অনুষ্ঠানত উদ্ভাসিত হয় দেউরীসকলের কলাকৃষ্টি ডিব্রুগড়ৰ চৌকিডিঙি খেলপথাৰ বিহুত পাপনৰ চমক এটা পিছত আনটো জনপ্রিয় গীতেৰে লক্ষাধিক লোকক সুৰেৰে মহিলে অংগৰাগ পাপন মহন্তই নিজৰ সুকীয়া শৈলীৰে ডিব্ৰুগড়বাসীৰ মন মহিলে পাপনে সংগীতানুষ্ঠানত পাপনৰ সৈতে দেখা গ'ল নৱপ্ৰজন্মৰ প্ৰতিভাবান কণ্ঠশিল্পীৰ সান্নিধ্য ভূঞাক নির্বাচনী ব্যস্ততা কমিছে ভবেশ কলিতা ৰঙিয়াত জাল ক্ৰয় কৰাত এতিয়া ব্যস্ত ৰাজ্যিক বিজেপি সভাপতি ভবেশ কলিতা সময় উলিয়াই নিজৰ ঘৰৰ পুখুৰীত মাছ মৰাৰ উদ্দেশ্যে জাল ক্ৰয় কৰিলে বিজেপি সভাপতিগৰাকীয়ে চিপ্স প্রস্তুত করা আলু উৎপাদন করে বজার দখল করেছে চিপ্স সরা আলুয়ে কলিয়াবর কৃষি বিপ্লবে বজার দখল করেছে আদর্শ কৃষকে জখলাবন্ধার কেরি বাকরি পুরস্কার প্রাপ্ত আদর্শ কৃষক মথুরা সাহুর চিপ্স সরা আলুয়ে দখল করেছে এটা রাজ্য বজার বিগত বর্ষত উৎপাদিত লেডি রোজেটা আলু রপ্তানি হয়েছিল বহিরাজ্যে প্রকৃতিয়ে ন রূপ দিছে এতিয়া বিশ্ববিখ্যাত কাজিরঙা বারিষার প্রাক্ষণত সকলের মন প্রাণ হরি নিবা এক নয়নভিরাম দৃশ্যরে উজ্জ্বলি উঠিছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানখনের তৃণভূমি সূর্যর কিরণ পড়ি উদ্ভাসিত হয়ে পড়া শুভ্রতাখিনিক কুয়োগা চড়াইছে গড় হরিণা মৌ আদি বন্য জন্তুর জাকবুরে বিহুর এসপ্তাহের পিছত মধ্য পালন করা হয় গোভার রাজ্য রজার রঙালী বিহু
গোভা রাজার বিহুর সংগতি রাখি প্রতি বছরে জাগিরোডর গোভা আর পশ্চিম নগাঁত অনুষ্ঠিত হয়েছে জাদুয়া গোভা ওলা মেলা। রজার প্রতীকী যুদ্ধ উপভোগ করবলে সমবেত হয়েছে অগণন লোক। নির্বাচনী ব্যস্ততার মাজতে কপাল ফুলিছে হাগ্রামা মহিলারি লটারি খেলত হাগ্রামায় লাভ করলে এখন বুলেট আর এখন বলেরো বাহন। মুসলপুর নির্বাচনী প্রচারের মাজতে রাইজক খবর দিলে বিপিএফ প্রধানজনে। ডিগবৈত শ্রী শ্রী বদলা পদ্ম আতার আবির্ভাব আর সমন্বয় সাংস্কৃতিক মহোৎসবের আয়োজন করা হয়েছে। মাজুলী কমলাবাড়ী সত্র সত্রাধিকার জনার্দন দেব গোস্বামীয়ে স্থাপন করলে মহোৎসবের লাইকতা অহা 18-20 মে অনুষ্ঠিত হব বদলা আতার আবির্ভাব মহোৎসব। কৃষিমন্ত্রী অতুল বরা গৃহ সমষ্টি বোকাখাতত কৃষকর হাহাকার অবস্থা ধুমুহা শিলাবৃষ্টিয়ে নষ্ট করেছে রঙালার খেতি। অসহায় কৃষকর খবর লোবলে আহরি হওয়া পয়া নাই এটিও নির্বাচনী প্রচার ব্যস্ত থাকা কৃষিমন্ত্রী নির্বিকার রাজ্যের কৃষি বিভাগ। বরপেটাত এস ইউ সি আইডলর প্রার্থী ডক্টর চিত্রলেখা দাসর নির্বাচনী প্রচার সরু সরু পথ কভার সভারে এতিয়া ভোটারের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছে প্রার্থীগিয়ে। সি পি আই এম দলকও তীব্র সমালোচনা করেছে প্রার্থীগিয়ে। হাজুর প্রকৃতির তাণ্ডব লীলা প্রকৃতির এই তাণ্ডবত বিস্তর ক্ষতিসাধন হয়েছে হাজুর গেরুয়া বরগাঁওর অবনী কলিতা নামের লোকজনের বাসগৃহ। নিশা শুই থাকা অবস্থাতে বাসগৃহের উপর এজোপা প্রকাণ্ড গছ উফলি পড়ার ফলত গুরুতরভাবে আহত হয়েছে এগারী মহিলা। আর ইয়ারে সময় হয়েছে দ্রুত সংবাদের বিদায় লওয়ার। নমস্কার।